হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল গভ ডট জব নিউজ। বন্ধুরা, লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন পদে নিয়োগ হওয়া শুরু হয়ে গেছে। আজ রাজ্যের একটি জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। এখানে কত ভ্যাকেন্সি রয়েছে, কী কোয়ালিফিকেশান চেয়েছে, কবে থেকে আবেদন শুরু, সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তার আগে বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন। আপনাদের জেলার যে কোনো রকম ছোটো বড় সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সমস্ত রকম চাকরির খবর আপনাদের কাছে সবার আগে আমরাই পৌঁছে দেবো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেলেও এখানে আবেদন করা যাবে, শুধুমাত্র মহিলারাই এখানে যোগ্য আবেদন করার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে জানানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে যে সমস্ত শর্তাবলী থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যে কেবলমাত্র আপনাদের বিবাহিতা বা বিবাহিতা বিচ্ছিন্না অথবা বিধবা হতে হবে, সে সমস্ত মহিলারাই আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, আরও বলা হয় যে এখানে আপনারা যেখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের সেই গ্রামের বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। এছাড়া আপনাদের দেখুন এখানে যেটা বলা হয়েছে, আপনাদের বয়স 01/01/2020 অনুযায়ী 30 থেকে 40 বছরের বয়সের মধ্যে হতে হবে। এছাড়া তপশিল জাতিরা যেরকম ছাড় পায় ঠিক সেরকম ছাড় পেয়ে যাবে। আপনাদের যেটা আমি শুরুতেই বলেছিলাম, আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অথবা মাধ্যমিক পর্যন্ত উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক আপনারা ফেল করলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন আরও এখানে কি বলা হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনাদের ভোটার কার্ড পরিচয় বা রেশন কার্ডের পরিচয়পত্র লাগবে, যেহেতু আপনারা সেই রাজ্যের বাসিন্দা কিনা, মানে সেই গ্রামের বাসিন্দা কিনা সেটা জানার জন্য। তো দেন আপনাদের মাধ্যমিক সমতুল্য অর্থাৎ 9-এর ক্লাসের রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট আপনাদের থাকলে আপনাদের এখানে আবেদন করতে পারবেন প্রমাণপত্র হিসাবে। আর আপনাদের যে সমস্ত দেখুন প্রার্থীদের বয়সে 2 কপি পাসপোর্ট সাইজ, আপনাদের অর্থাৎ আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, আপনাদের বার্থ সার্টিফিকেট লাগবে বা আধার কার্ডের জেরক্স দিলেও আপনাদের হয়ে যাবে, সম্পত্তি ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর অর্থাৎ আপনাদের যে ভোটার তালিকায় নাম্বারটি রয়েছে ক্রমিক নাম্বার, সেই নাম্বারটি একটি জেরক্স করে দিতে হবে, সেটা আপনারা অনায়াসে গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। এছাড়া আরও এখানে কী কী বলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলস এখানে ফর্মটিতে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন। আর নিচে ডেসক্রিপশান থেকে আপনারা ফর্মটাও ডাউনলোড করতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটি ভালো করে আপনারা ফিল আপ করে নেবেন, যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে আগে ফিল আপ করে নেবেন। এরপরে আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি আপনাদের পাঠাতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসে, অর্থাৎ এটা বেরিয়ে আসছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। অর্থাৎ আপনারা যারা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে বিলং করছেন তারা সকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণ 24 পরগনা কোন কোন ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে, তো এই নোটিফিকেশানটা সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, ডিসক্রিপশান থেকে একবার ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের গ্রামের নাম পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যে সমস্ত গ্রাম থেকে এখানে আবেদন করতে পারবেন এবং সেখানে কত করে ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে, অনেক বড় পেজ, আপনারা একবার ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে নোটিশটা বেরিয়ে এসেছিলো, এই নোটিশটা বেরিয়েছিলো আপনার 12/3, কিন্তু কিছু ভুলের জন্য এই নোটিশটি তখন সংশোধন করা হয়নি, যেহেতু লকডাউন আবার পড়ে গেছিলো। তো তারপরে সেটি সংশোধন রিসেন্টলি করা হয়। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আপনাদের প্রথম নোটিশটি বেরিয়েছিল 12/3 এবং লাস্ট ডেট ছিল 31/3, কিন্তু কিছু ভুলবশত লকডাউন পড়ে যাওয়ার জন্য সেটি চেঞ্জ করা হয়নি, তো ফাইনালি এই ডেটে চেঞ্জ করা হয়েছে। রিসেন্টের ডেট আপনারা দেখতেই পাচ্ছেন 7/7/2020, এবং এখানে মেমো নাম্বারটা আপনাদের শো করছে। তো বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে বিলং করছেন অবশ্যই সেটি আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের জেলার যে কোনো রকম ছোটো বড় চাকরির খবর সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেবো। আর দক্ষিণ 24 পরগনা জেলা থেকে যারা বিলং করছেন তারা এই ফর্মটি ফিল আপ করে অবশ্যই পাঠিয়ে দিন, যেহেতু কোনো রকম অ্যাপ্লিকেশান ফ্রি আপনাদের লাগছে না, SC/ST-তে যথেষ্ট পরিমাণে বয়সের ছাড় রয়েছে। এছাড়া আপনারা দক্ষিণ 24 পরগনার সমস্ত ব্লক, সমস্ত গ্রামের লোকেরা এখানে আবেদন করতে পারবেন। তো এই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে অবশ্যই পুরোটা ডিটেলস একবার দেখে নেবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস বা নাইন পাস বা মাধ্যমিক অনুত্তীর্ণ হলেও, মানে মাধ্যমিক আপনারা ফেল করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। থ্যাংক ইউ।